সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম অল ইন ওয়ান বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনার ওয়ার্ড ফাইলকে ওয়ার্ড ফাইলকে কিভাবে খুব সহজে পিডিএফ করতে পারেন একদম ইজি ওয়েতে আমি এর আগে দেখিয়েছিলাম অন্য সিস্টেমে এখন আজকে দেখাবো আরেকটি সিস্টেমে সেটা হচ্ছে যে প্রথম অবস্থা থেকে পিডিএফটা হবে আর আগে দেখিয়েছিলাম এমনি ডকুমেন্ট পাইল থেকেই ফিডিএফ করার এটার জন্য ইন্টারনেট কানেকশন প্রয়োজন হবে কিন্তু আমার এটার জন্য বর্তমানে ইন্টারনেট কানেকশানের প্রয়োজন হবে না তো চলুন তাহলে প্রথমে আপনাকে যা করতে হবে মাইক্রোসফট কর্পোরেশন থেকে একটি এক্সটেনশন ডাউনলোড করতে হবে মাইক্রোসফট ওয়ার্ড ফেল সেভেস পিডিএফ এই ধরনের একটা লিখে চলে চলে আসবে এরপর আমি এই লিঙ্কটি ভিডিও ডেসকিপশনে দিয়ে দিচ্ছি যাতে আপনাদের জন্য সুবিধা হয় আমি যে থেকে আমরা ডাউনলোড করব এই থেকে আমরা সাধারণত ডাউনলোড করবো এখন অ্যাড অ্যাডঅনটি তো এটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে আমি এই লিঙ্কটি দিয়ে দেবো এই ভিডিও ডেসক্রিপশনে তো আপনারা ডিসক্রিপশন থেকে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন এবার আমরা এখানে ডাউনলোড করব আর মনে রাখবেন আপনার নাম অফিস যেটা ওটা 2007 হতে হবে এটার জন্য 2007 হতে হবে এরপর এখান থেকে আনচেক করবেন তারপর নো থ্যাঙ্কস এন্ড কন্টিনিউর মধ্যে ক্লিক করবেন নো থ্যাঙ্কস এন্ড কন্টিনিউর মধ্যে ক্লিক করলে অটোমেটিকলি সফটওয়্যারটি ডাউনলোড হওয়া শুরু করবে দুঃখিত ডাউনলোড হচ্ছে না আমরা আবার ট্রাই করব হ্যাঁ এবার ডাউনলোড হচ্ছে ক্লিকের সাথে সাথেই ডাউনলোড হয়ে গেছে খুব দ্রুত কারণ সফটওয়্যারটি একদম ছোট ছোট বলতে একদম ছোট এক এম বিচ্ছে ছোট স্বাভাবিক সফটওয়্যারের মতো ইনস্টল হবে এটার জন্য বিশেষ কোনো কিছু প্রয়োজন হবে না ইনস্টলেশন কমপ্লিট এবার আমরা মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাব মাইক্রোসফট ওয়ার্ডে থেকে আমরা দেখাবো আপনি ওয়ার্ড ডকুমেন্ট ওয়ার্ড ফাইল না আপনি যে কোনো ডকুমেন্ট ফাইল যেটাই মাইক্রোসফট ওয়ার্ডে শো শেয়ার ওপেন হবে সেটি আপনার কাজ করতে পারবেন যেমন মনে করুন আমি এই পেজ থেকে মানব জমিনে ঢুকি মানব জমিনে যে কোনো একটা নিউজ শো করি এরপর আমরা এই অপশন টুকু শুধুমাত্র এই অপশনটুকু সিলেক্ট করবো শুধু শুধু শুধুমাত্র এই অপশনটুকু আমরা কপি করলাম এরপর এটা আমরা কন্ট্রোল ভি দিয়ে ফেস্ট করলাম এই ফেসটাকে আমরা পিডিএফ করে ফেলবো এরপর আমরা কন্ট্রোল এস দিব আচ্ছা কমান্ডে কাজ না করে যদি এইভাবে কাজ করি আপনাদের জন্য বেশি সুবিধা হবে সেভ এস এর মধ্যে ক্লিক করলাম করার পরে দেখতে পাচ্ছেন সেভ এস টাইপ এখানে ওয়ার্ড ডকুমেন্ট ডি ও সি এক এক্স দেয়া আছে আমরা এখানে গিয়ে পিডিএফ শো করব কারণ আমরা কিছুক্ষণ আগে এক্সটেনশনটি ইনস্টল করার কারণে মূলত পিডিএফ এর অপশনটি চলে এসেছে তো আমরা পিডিএফ টি শো করলাম এরপর আমরা ডেস্কটপের মধ্যে লিখলাম দেখতে পেয়েছেন আমাদের ফাইলের পর সব শেষে পিডিএফ অপশনটা পিডিএফ শব্দটা এসেছে এবং এটা পিডিএফ ফাইল হয়ে আছে আর আমরা এখান দিয়ে ইচ্ছা করলে সিগনেচার করতে পারবো এর আগের টিউটোরিয়ালে দেখিয়েছিলাম কিভাবে সিগনেচার করতে হয় এটা মূলত আমি এই টিউটোরিয়ালগুলো দিচ্ছি শুধুমাত্র ইসলামী ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং চালু করার জন্য অথবা কোনো ব্যাংকের ব্যাংকিং কাজ করার জন্য কোনো ফাইল ডকুমেন্ট প্রিন্ট না করে কিভাবে মোবাইল ডিভাইস বা কম্পিউটার মাধ্যমে কিভাবে কাজ করতে হয় সেটার উপর টিউটোরিয়াল মূলত তো ভিডিওটি আশা করি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক বাটন ক্লিক করে আমাদের অনুপ্রাণিত করবেন পরবর্তী ভিডিও টিউটোরিয়াল দেখতে অবশ্যই সাবস্ক্রাইব বাটন ক্লিক করে আমাদের সাথে থাকুন কোনো ধরনের সমস্যা অথবা মতামত থেকে থাকলে আপনি আপনার সমস্যা অথবা মতামতটি কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ